বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিকেল সোয়া চারটার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি এর আগে গত বছরের ২২ আগস্ট শেষবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন দু সালের মার্চ মাসে সরকার নির্বাহী আদেশে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তবে শর্ত ছিল তিনি দেশ ছেড়ে যাবেন না এবং অবশ্যই দেশে চিকিৎসা নিতে হবে সাতাত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রোগে ভুগছেন